হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে জানাবো মানুষের তৈরি সবচেয়ে বড় আর্তি নৌযান সম্পর্কে। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রেনশিপ। সেমি সাবমার্সিবল ক্রেনশিপটি বর্তমানে জাপানের ইরিমা বেরি কনস্ট্রাকশনের মালিকানায় রয়েছে। গভীর সমুদ্রে পাইপলাইন বসানো বা প্ল্যাটফর্মের স্থাপনের মতো ভারী কাজে ব্যবহৃত হচ্ছে এই ক্রেনশিপটি। 1985 সালে জাপানের মিচু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিল কোম্পানি ম্যাকটার ইন্টারন্যাশনাল নামে একটি মার্কিন কোম্পানির জন্য নির্মাণ করেছিল এই ক্রেনশিপটি। তখন এর নাম ছিল DV-1 অর্জু। 1997 সালে ইরিমা মেরি কনস্ট্রাক্টরস কিনে নেয় এটি। 661 ফুট লম্বা এবং 290 ফুট প্রশস্ত সহ এই জাহাজের মধ্যে বসানো হয়েছে 472 ফুট উঁচু দুটি দানবীয় ক্রেন, এবং এই দুটি ক্রেন একসাথে 14,200 মেট্রিক টন ওজন তুলতে পারে। সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত জাহাজটি চলাচলের জন্য 6টি থ্রাস্টার ব্যবহার করা হয়। 1,36,709 টন ওজনের এই ক্রেন শিপে একসাথে 736 জন কর্মীর থাকার ব্যবস্থা রয়েছে। পায়োনিয়রেট স্পিরিট, এটি এখন পর্যন্ত তৈরি বিশ্বের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ভেসেল, যা সমুদ্রে তেল এবং গ্যাস প্ল্যাটফর্ম স্থাপন ও অপসারণ এবং পানির নিচে পাইপলাইন স্থাপন কাজে ব্যবহার করা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক কনসেন্স গ্রুপের অর্ডারে দক্ষিণ কোরিয়ার ডাই ও শেপ বিল্ডিং ও মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি 2011 সালে নির্মাণ কাজ শুরু করে। 2014 সালে নির্মাণ কাজ শেষ হয়। 382 মিটার লম্বা এবং 124 মিটার প্রশস্ত এই নৌযানের 2016 সালের আগস্টে পায়োনিয়ারিং স্পিরিট সমুদ্রে ভাসানো হয়, আর এর ওজন বহন করার ক্ষমতা অবিশ্বাস্য। প্ল্যাটফর্ম বসানোর সময় এটি 840,000 টন পর্যন্ত ওজন নিতে পারে। 8টি ডিজেল জেনারেটর এবং 12টি রোলস রয়েস থ্রাস্টার ব্যবহার করা হয় এর প্রেপারেশনের জন্য। এটি ঘন্টায় সর্বোচ্চ 26 কিলোমিটার গতিতে চলতে পারে। পায়োনিয়ার স্পিরিটের ভেতরে 571 জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। এই কনস্ট্রাকশন ভেসেলটি তৈরি করতে খরচ হয়েছিল $3 মিলিয়ন। প্রিলো ডেফোলেনজি, 488 মিটার লম্বা এবং 74 মিটার প্রস্থ, এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় নৌযান এবং মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনাও। এটি একটি ভাসমান ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট এবং চলাচলের জন্য নিজস্ব ইঞ্জিন না থাকায় এটিকে নৌযান বলা যায় না। ব্রিটিশ ডাচ কোম্পানি সেলের জন্য নৌযানটি তৈরি করেছিল দক্ষিণ কোরিয়ার সাব ইন্ডাস্ট্রিজ। 2012 সালে শুরু হয়ে 2017 সালের জুলাই শেষ হয় 105 মিটার উঁচু প্রিলো ডেফোলেনজি, এবং এটি তৈরি করতে 260,000 টন স্টিল ব্যবহার করা হয়েছে। 2017 সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার উপকূলে পৌঁছে গ্যাস উত্তোলনের প্রস্তুত শুরু করা হয়, আর এ কারণে বছরের মাঝামাঝি সফলভাবে গ্যাস ট্রান্সফারে প্রিলো ডেফোলেনজি। অত্যন্ত মজবুত এই নৌযানটি বড় ধরনের সাইক্লোনও অনায়াসে হজম করে নিতে পারে। এটি পরিচালনার জন্য অন্তত 220 থেকে 240 জন ক্রুর প্রয়োজন হয়, আর দানবীয় স্থাপনা তৈরি করতে শেলের খরচ হয়েছে $10 বিলিয়ন। ওয়েল ম্যাক্স, ব্রাজিল থেকে লোহার আকরিক, ইউরিয়া ও এশিয়া পাঠানোর জন্য তৈরি করা হয়েছিল বিশালাকৃতির এই জাহাজ। মূলত ব্রাজিলের মাইনিং কোম্পানি ভেসেলের আকরিক বহন করার জন্য ক্যারিয়ার আকৃতির একটি বহন ওয়েল ম্যাক্স। এই আকৃতির মূলত 68টি জাহাজ নির্মাণ করবে কোম্পানি, আর এখন পর্যন্ত 42টি দানবীয় জাহাজ সমুদ্রে চলাচল করছে। দক্ষিণ কোরিয়া এবং চীনের বেশ কয়েকটি শিপ বিল্ডিং কোম্পানি তৈরি করছে এই ক্যারিয়ারগুলো। 2011 সালে ওয়েল ম্যাক্সের প্রথম জাহাজ চলাচল শুরু করে। 362 মিটার লম্বা এবং 65 মিটার প্রশস্ত ওয়েল ম্যাক্সের ওজন বহন করার ক্ষমতা 380,000 থেকে 400,000 টন। 33,000 কিলোওয়াটের লোস পি ডিজেল ইঞ্জিন চালিত ক্যারিয়ার ঘন্টায় 28 কিলোমিটার গতিতে চলে, এবং দানবীয় আকারের কারণে গভীর সমুদ্র বন্দর ছাড়া এই ক্যারিয়ারগুলো নোঙর করারও সুযোগ নেই। সিম্ফনি অ্যাট দ্য সি, এটি এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। ওয়েসিস ক্লাস 2 শেপের মধ্যে এটি চতুর্থ, এবং মোট ওজনের দিক থেকে এটি সিস্টার শিপ হারমোনিক অব দ্য সি স্টেক একটি এগিয়ে গেছে। সিম্ফনি অব দ্য সি জাহাজের ওজন 228,021 টন। ফ্রান্সের একটি শিপইয়ার্ডে 2015 সালে শুরু হয়ে 2017 সালে নির্মাণ শেষ হয় বিশাল এই জাহাজের।
1188 ফুট লম্বা এবং 215 ফুট প্রশস্ত সহ এই 238 ফুট উঁচু জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল 1.35 বিলিয়ন মার্কিন ডলার। জাহাজটি বর্তমানে অপারেট করছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল এবং 2018 সালের 7 এপ্রিল প্রথম যাত্রা করে এই জাহাজটি। জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা 6,680 জন এবং এটি পরিচালনার জন্য রয়েছে 2,200 জন কেবিন ক্রু। জাহাজে সর্বমোট 18টি ডেক রয়েছে। ভেতরে রয়েছে সেন্ট্রাল পার্ক, যেখানে প্রায় 20,500 প্রজাতির উদ্ভিদ রাখা হয়েছে। CSCL গ্লোব 2014 সালে CHCL গ্লোব নামে এই কন্টিনেন্ট জাহাজটি যখন উদ্বোধন করা হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় কন্টিনেন্ট জাহাজ। চায়না শিপিং কন্টিনিউস লাইন্স পরিচালিত এই জাহাজটি 400 মিটার অর্থাৎ 1312 ফুট লম্বা এবং 194 ফুট চওড়া। এই জাহাজটি একসাথে 19,120 ফুট কন্টেইনার ধারণ করতে পারে। 2014 সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার হুন্ডাই হিলি ইন্ডাস্ট্রিজ এই জাহাজটি নির্মাণ কাজ শুরু করে এবং অক্টোবরে এটি নির্মাণ কাজ শেষ হয়। CSCL এর 5টি দানবীয় কন্টেইনার জাহাজের মধ্যে এটি প্রথম নির্মাণ করা হয়েছিল। 56 ফুট বিশাল আকৃতির উঁচু ম্যান BWN ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এ জাহাজে। 84 RPM এবং 69,720 কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে এই ইঞ্জিন। ঘন্টায় 38 কিলোমিটার বেগে চলতে পারে CHCL গ্লো। আর বিশাল জাহাজ পরিচালনা করতে প্রয়োজন হয় 31 জন ক্রু। HSS 1510 বিশ্বের সবচেয়ে বড় দ্রুতগতির নৌযান HSS 1510 1994 সালে শুরু করে 1997 সালে নির্মাণ শেষ করে ফিনল্যান্ডের ফিনিয়ার কোম্পানি। ক্যাটামারিনের মতো তৈরি করা বিশাল নৌযানটি মূলত বিশাল আকৃতির একটি ফেরি। 415 ফুট 4 ইঞ্চি লম্বা এবং 131 ফুট 3 ইঞ্চি প্রশস্ত চওড়া এই ফেরিটি স্টেইন লাইন কোম্পানির হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন রুটে চলাচল করছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই ফেরিটি ঘন্টায় 94 কিলোমিটারের বেশি বেগে ছুটতে পারে, সেই সাথে 1500 যাত্রী এবং 375টি গাড়ি বহন করতে পারে HSS 1510। এটি তৈরি করতে খরচ হয়েছিল 75 মিলিয়ন মার্কিন ডলারেরও কিছু বেশি। CVN-65 বিশ্বের এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে দীর্ঘ রণতরী HSS এন্টারপ্রাইজ CVN-65 এবং সেই সাথে এটি বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ জাহাজ। 1961 সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয় এই জাহাজ, যা দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে নৌবহরের গর্ব ছিল। দানবীয় আকারের জন্য এই জাহাজের নাম দেওয়া হয়েছিল বিগে। CVN-65 এই নির্মাণ কাজ শুরু হয়েছিল 1958 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউপোর্ট নিউ শিপ বিল্ডিং এবং ড্রাইভ কোম্পানি 1960 সালে নির্মাণ কাজ শেষ করে। আর এটি তৈরি করতে খরচ হয়েছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। একবার এই জাহাজে নিউক্লিয়ার রিয়্যাক্টর ভরে দেওয়া হলে 1 টানা 20 থেকে 25 বছর পর্যন্ত চলতে পারত এই জাহাজ। 2,520 টন অস্ত্র এবং বিস্ফোরক বহনে সক্ষম এই যুদ্ধ জাহাজ 5,800 জন ক্রু থাকার ব্যবস্থা ছিল। একই সাথে 90টিরও বেশি বিমান রাখার ব্যবস্থা থাকলেও সাধারণত 7টির মতো বিমানের জায়গা হয়েছিল এই যুদ্ধ জাহাজে। আর ঘন্টায় 62 কিলোমিটার বেগে ছুটতে পারত এটি। 2017 সালে আনুষ্ঠানিকভাবে ডিকমিশন করা হয় এবং বর্তমানে ভাঙার আয়োজন চলছে। তবে জাহাজটিকে ভাঙতেও খরচ হবে 1 বিলিয়ন ডলারেরও বেশি। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন যা বাজারে আসে নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।